নমস্কার বন্ধুরা, আমি তিন্নি। আমার ইউটিউব চ্যানেল তিন্নি আনপ্লাগ তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা এখন জানো যে আমাদের রাজ্য বা সমগ্র পৃথিবী, বিশেষ করে এখন ভারতবর্ষের কথা যদি বলতেই হয়, করোনার গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী। তো এই করোনা থেকে আমাদের বাঁচতে হবে এবং আমাদের একসাথে লড়াই করে থাকতে হবে। এবং করোনাকে যদি আমরা রুখতে যাই, তাহলে আমাদের কিছু স্বাস্থ্যবিধিও মেনে নিতে হবে। তো আমি তোমাদের একটা ছোট্ট ডেমো দেখাবো এই ভিডিওতে, যেখানে আমরা সম্পূর্ণটা এনজয়মেন্ট করেছিলাম এবং তার সাথে কিছু স্বাস্থ্যবিধি আমরা এখান থেকে শিখেছি এবং কিছু পরিবেশ দেখেও আমরা খুব ভালোভাবে অনেক টিপস আমরা জানতে পেরেছি। তো আমরা এখানকার কথা বলছি, এখানটার জায়গার নাম হচ্ছে পঞ্চেত রেসিডেন্সি, এটা পুরুলিয়াতে আছে। আমরা ঘুরতে গিয়েছিলাম একবার, তো সেখানে যখন যাই টোটালি অন্ধকার ছিল, মানে আমরা রাত্রিবেলা ওখানে পৌঁছেছিলাম। এবার রাত্রিবেলার কিছু পরিবেশ আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এখানে রাত্রিবেলা দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ইগলু না, ছোট ছোট কিছু ঘর আছে। ইগলুগুলো ওপাশে ছিল যখন গেছি, হয়তো আমার ক্যামেরাটাও সেখানে রেকর্ডিং করা হয়নি। এখানে লাইটিং টাইটিং দেখে মনে হয়েছিলো জাকজমক ব্যাপার আছে। আর সব থেকে ভালো লেগেছিলো যখন ঘুম থেকে উঠে একটা বিশাল সারপ্রাইজ আমার জন্য ওয়েট করেছিল, সেটা আমি নিজেও বুঝতে পারিনি, সেটা হচ্ছে পাহাড়ের দৃশ্য। পাহাড় দেখতে কার না ভালো লাগে, আর যদি সেটা ঘুম থেকে উঠে হয় তাহলে তো মনে হয় সারা দিনটাই একটা অন্যরকম ফিলিং, একটা স্পেশাল কিছু। একইভাবে আমারও তাই মনে হয়েছিল। ঘুম থেকে ওঠার সিনটা আমি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরছি। আমি আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগবে সিনটা। আর সত্যি বলতে, প্রাকৃতিক সৌন্দর্য বা ন্যাচারাল বিউটি সত্যি অতুলনীয়। কিন্তু এত কিছুর পরেও আমরা আমাদের স্বার্থের জন্য যেভাবে গাছ কেটে যাচ্ছি, তাতে আজকে অক্সিজেনের যা অভাব হয়ে গেছে, একজন কোভিড পেশেন্টকেও কিন্তু সেই অক্সিজেনের অভাবে মরে যেতে দেখতে হচ্ছে আমাদের। এটা ভীষণই শোচনীয় একটা ব্যবস্থা বা অবস্থা। আমাদের প্রত্যেকের উচিত আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখা এবং গাছ, মানে বৃক্ষরোপণ করা বা গাছপালা চারা আমাদের মাটিতে পুঁততে হবে। তার সাথে আর একটা কথা যেটা আমি না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আজ থেকে 20-30 বছর আগে যখন বিসলেরি বা কিনলে এই জাতীয় জল যখন আমাদের দেশে আসে এবং আমরা সেটাকে কিনে খেতাম, তখন কিন্তু অনেক সাধারণ মানুষ এটাকে নিয়ে অনেক তাচ্ছিল করেছে। কিন্তু আজকের পরিস্থিতি এতটা ভয়ঙ্কর যে আমাদেরকে ওই জল কিনেই আমাদের জীবন চালাতে হচ্ছে। হতে পারে আমাদের কলের জল আসছে, কিন্তু কলের জলে কিন্তু যথেষ্ট আয়রন আছে এবং নোংরা আছে। তবুও এই জন্য বলে যে কাউকে কখনো ছোট করতে নেই। আজকে আমরা গাছ কেটে ফেলছি, গাছরাও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যখন হারিয়ে ফেলছি, তাতে কিন্তু আমাদেরও শিক্ষা পেতে হচ্ছে তাদের থেকে বারবার, যে গাছ কাটা একদমই উচিত নয়। এবং সত্যি বলতে, এই গ্রিনারি দেখে মানে আমাদের এইটুকু শেখা উচিত যে প্রাকৃতিক সৌন্দর্যের মূল্য কতখানি পরিবেশে। তো দেখো কেমন লাগছে তোমাদের ভিডিওটা। আর সত্যি বলতে কি, আমার রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে যে তোমরা বাড়িতে বাড়ির উঠোনে যদি জায়গা জমি ফাঁকা থাকে, সেখানে চারা গাছ লাগাও। এতে কি হবে না, এতে তোমাদের অক্সিজেনের যে ঘাটতি চারপাশের পরিবেশে, সেটা তো অন্তত বজায় থাকবে। আর আমরা গাছ থেকে কী না পাই, ছোটোবেলা কত রচনা শিখেছি আমরা গাছ থেকে। আমরা এ টু জেড বলতে গেলে আমাদের মানে নিড, যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা পেয়েই থাকি। যাই হোক, এটা তোমরা দেখো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর যদি খারাপ লাগে তো আমাকে ডিসলাইক করে জানিয়ে দিও। কারণটা কি, ঘুম থেকে ওঠার পর মর্নিং ওয়াক করতে করতে আমরা পঞ্চায়েতের একদম প্রান্ত সীমানা এসে গেছি। এখান থেকে পুরো ভিডিওটা আমি চারপাশটা তোমাদের একবার দেখাবো, চারপাশটা কীভাবে আসছে দেখো। এটাই হচ্ছে পঞ্চায়েতের বাউন্ডারি, এরপরে আর যাওয়ার জায়গা নেই। তো বাউন্ডারি থেকে পুরো সিনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখো কেমন লাগছে, দেখে আমায় কমেন্টে জানিও। আর একটা অদ্ভুত ব্যাপার, এখানে কত ধরনের গাছ আছে আমি আদতেও হয়তো এত গাছের নাম জানি না। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে।
তোমরাও যদি কখনো সুযোগ পাও একবার পাঞ্চেত ঘুরে এসো। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না পারো তাহলে স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং তিনদিন আনপ্ল্যাগড। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।